হ্যালো এভরিওয়ান, হাউ আর ইউ অল? আই অ্যাম আনোয়ার ইসলাম, দিস ইজ মাই অফিশিয়াল সোশ্যাল অ্যাকাউন্ট। সো আজকে আমি একটা শর্ট ব্লগ বানাচ্ছি। আমি তো আবার নাসিরাবাদ এরিয়ার বাইরে খুব একটা যাই না, তো আজকে ফিনলাতে যাচ্ছিলাম, তো রাস্তায় হাঁটতে হাঁটতে দুষ্টুমি করতে করতে একটা ছোট ব্লগ ক্রিয়েট করলাম। সো দেখো সবাই, তো আমি আজকে একটা বিষয়ে কথা বলি, সেটা হচ্ছে হাঁটতে হাঁটতে কথা বলি একটু। দেখো, আমি যখন একটা কন্টেন্ট পোস্ট করি সেখানে বেবি লেগে, বাচ্চা লেগে, বাবু লেগে, ভাই আমাকে দেখে কোন দিক দিয়ে, আচ্ছা আচ্ছা তুমি আমার আইজের দিকে তাকাও, আমার দিকে তাকাও একটু, তাকাই বলা যায় আমাকে কোন দিক থেকে বাচ্চা মনে হয়। আমি যদি গুগলে সার্চ দাও, তোমরা যদি গুগলে সার্চ দাও, দেখবে যে আমার ওইখানে বাজে লেখা আছে 14 অক্টোবর 2003। তার মানে হচ্ছে আমার 20 বছর 2 মাস আমার বয়স, আমি 18+ অ্যাডাল্ট। সো আমাকে কীভাবে বাচ্চা বল, আমি এটা বুঝি না। যদিও আমার বয়স হয়তো নাকি বোঝা যায় না, আমাকে অনেকে বলে যে অনেক কয়েকটা আঙ্কেল বলছিলো যে আমার বয়স নাকি 16-17 এরকম, 16-15 এরকম লাগে। এটা কোনো কথা, আমি ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নেবো কিছুদিন পরে, এই এইরকম একটা অবস্থানে আমি আসছি, তারপর আমাকে বলা আমি বেবি। সো এটা আর কি, আমি এটা নিয়ে মাইন্ড করি না, কোনো সমস্যা নাই। রাস্তায় হাঁটার সময় আমি কেন জানি বুঝি না, আমার সামনে শুধু ডগ, আমার কাছে শুধু ডগরা আসে, এসে আমার আশেপাশে ঘুরে যে দেখতেছো ডগ। সো কী বলবো আর, ডগ নিয়ে আমি ফান করি অলওয়েজ। তো এখান থেকে যাচ্ছিলাম, যাওয়ার সময় অনেক মানুষ দেখলাম, বাট আমার কেন জানি ভালো লাগতেছিল না। এরপর আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেল, এরপর একটা চা নিলাম ওয়ান টাইম ক্লাসে ক্যাপে। সো চা খাইতে খাইতে ওয়েদারটা একটু এনজয় করতেছিলাম, অনেক ঠান্ডা ওয়েদার ছিল, অনেক কুল। এটা হচ্ছে তোমাদের সবাই চেনা জায়গাটা, এটা হচ্ছে 2 নম্বর গেট বলা, এটাকে যেটা হচ্ছে বিপ্লব উদ্যানের আরও এইদিকে আর কি, সেন্টার ফ্লা কী একটা মার্কেটের নাম ভুলে গেছি, যাই হোক। এরপর এখানে যখন দাঁড়াইছিলাম, আমি দেখেছি সবাই আমার দিকে এমনভাবে তাকাচ্ছে, মনে হচ্ছে যে কেউ আমাকে নতুন দেখতেছে এখানে, মনে হচ্ছে আমি দেখেন না ভাই, কেমনি কেন আমার ন্যাশনালিটি বাংলাদেশি, কেন আমাকে দেখে সবার কাছে কোনোরকম লাগে আমি বুঝি না। এমনভাবে তাকাইছে, একজনের সাথে আমি কথা বলতে গেছি, উনি আমাকে বলতেছে হোয়ার আর ইউ ফ্রম, এভাবে বলতেছে, মানে যেমনি প্রশ্ন করতেছে মনে হচ্ছে যে আমাকে বাংলাদেশি লাগতেছে না দেখতে ভাই, আমি এটা বুঝতেছি না কেন জানি এমন লাগে। সো এটা নিয়ে কিছু বলার নাই। এরপর হাঁটতে হাঁটতে অনেক রাত হয়ে গেল, অনেক ঘোরাঘুরি করলাম, এরপর আস্তে আস্তে বাসার দিকে চলে গেলাম। তো এটাই ছিল আমার একটা ক্রেজি ড্রামা শর্ট ব্লগ। সো যাদের ভালো লাগছে তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, ইউটিউব চ্যানেল আমি এখানে শো করতেছি, অথবা তোমরা এমআই এসএম সার্চ দিলে পেয়ে যাবা। সো টাটা, গুড বাই, নেক্সট ব্লগে দেখা হবে, যদি তুমি আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে থাকো তাহলে। ওকে, আল্লাহ হাফেজ। আর এটা আমি টিকটক অ্যাকাউন্টও আপলোড করবো, কারণ আমার ফুল ফলোয়ার এবং রিচ সব কিছুই আমি অ্যাক্টিভ অলওয়েজ পাই হচ্ছে টিকটকে, তার জন্য টিকটকে আপলোড করবো, ইউটিউবে আপলোড করবো। আমার শুভাকাঙ্ক্ষীদেরকে বলবো তোমরা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবো। আল্লাহ হাফেজ, টাটা, গুড নাইট। অনেক রাত হয়ে গেছে, বাসা থেকে ঘুমিয়ে যাবো।